অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস। আর সাথে আছি নূপুর চৌধুরী, আর সম্মানিত অতিথি হিসেবে আজকে আমাদের সাথে আছেন অ্যাটর্নি মাহফুজুর রহমান, স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। ধন্যবাদ। সেই সাথে কেমন আছেন? সারাদিন অনেক ব্যস্ত যায়, তার মাঝেও আমাদের মাঝে এই যে প্রায় রাত 10টা বাজে এখন হচ্ছে বিশ্রামের সময়, তারপরও আসেন, সে কারণে অনেক অনেক ধন্যবাদ টিবিএন এবং দর্শকদের টানে। সেই সাথে দর্শক, যেহেতু আমরা অ্যাটর্নি মাহফুজুর রহমানকে পেয়ে আমরা অবশ্যই কথা বলবো অভিবাসন আইন সংক্রান্ত বিষয় নিয়ে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে মতামত, তাহলে সরাসরি যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। অ্যাটর্নি মাহফুজুর রহমান, নতুন নীতিগত জায়গাটি থেকে কোনো পরিবর্তন এসেছে অভিবাসন সংক্রান্ত? অ্যাসাইলাম ক্ষেত্রে দেখা যায় দুটি খুব বড় ধরনের পরিবর্তন আসছে। সেটি হচ্ছে, একটা আপনি নিউজ খেয়াল করেছেন কিনা জানি না, যেটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল যে একটা যে আপনার ফোর্থ সার্কিটে একটা কেস লকে কিন্তু তারা মানে ওটার বিপরীতে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে। সেটি হচ্ছে অ্যাসাইলামের ক্ষেত্রে যে ক্রাইটেরিয়া আছে, মনে করেন আপনার পলিটিক্স, রেস, রিলিজিয়ন, স্পেশাল সোশ্যাল গ্রুপ, সো একটি যেটি ক্যাটাগরি দেখা যায় বিশেষ করে আপনার মেক্সিকো থেকে দেখা যায় যারা মনে করেন গ্যাং ভায়োলেন্স শিকার হয়, ওদের ফ্যামিলি মেম্বারদের কী হবে? ফর এক্সাম্পল, একটি 12 বছর অথবা 18 বছরের ছেলে আমেরিকা চলে আসলো, এসে বলল যে আমার বাবাকে এই ড্রাগ কার্টেলরা ড্রাগ বিক্রি করতে দিছে, সেই জন্য তারা তার বাবাকেও হুমকি দিছে এবং তাকেও ইয়ে করছে। তার তো কোনো সরাসরি কোনো কানেকশন নেই ড্রাগ কার্টেলদের সাথে, কিন্তু না, সেও কিন্তু ওই বাবার সন্তান ফ্যামিলি মেম্বার হিসেবে। তো এই ধরনের তো ইউজ কেস মনে করেন আমেরিকার ইমিগ্রেশন সিস্টেমে ছিল, আলটিমেটলি সেই কেসগুলো সার্কিট পর্যন্ত গড়িয়েছিল। সেক্ষেত্রে কেস ল এস্টাবলিশ হয়েছে যদি ফ্যামিলি মেম্বার হয় তাদেরকে স্পেশাল সোশ্যাল গ্রুপ হিসেবে অ্যাসাইলাম গ্রান্ট করার একটা প্রেসিডেন্ট ছিল, সেই প্রেসিডেন্টের অ্যাগেনস্টেই কিন্তু এখন দেখা যাচ্ছে অ্যাটর্নি জেনারেল একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে। মানে আপনার যা, এটা কিন্তু নীতিগত কিন্তু ফাইনাল কিন্তু সিদ্ধান্ত কিন্তু আবার অ্যাটর্নি জেনারেল নিতে পারে। ফর এক্সাম্পল, আরেকটি যেটি আপনার ডোমেস্টিক ভায়োলেন্সের কেসের ক্ষেত্রে যেটা হয়েছিল, আপনার অ্যাটর্নি জেনারেল জেফ সেশন যেটা ওভারটার্ন মানে সিদ্ধান্ত নিয়েছিল যে ওরা আর দিবে না, পরে আলটিমেটলি কিন্তু সেটা আবার হায়ার কোর্টে গিয়ে আবার সেটা ঘুরিয়ে কিন্তু আবার যেটা ডোমেস্টিক ভায়োলেন্সের পক্ষেই কিন্তু রায় দিয়েছে। তো এটা একটা পরিবর্তন, আরেকটি বড় পরিবর্তন তো এই যে রাইট, এটা একটা বিশাল এবং সিমিলার সিচুয়েশনে কিন্তু আমাদের বাংলাদেশ থেকে দেখা যায় অনেক মাইনর ছেলেরা আসছে, তারা কিনা কোনো রাজনীতির সাথে জড়িত না, তারা অ্যাসাইলাম সিক করছে। কীভাবে সিক করছে? ফ্যামিলি মেম্বাররা কেউ হয়তো বা রাজনীতির সাথে জড়িত, তারা কিন্তু ইম্পিউটেড আপনার পলিটিক্যাল ওপিনিয়নও করা যায় না, সেক্ষেত্রে কিন্তু আবার স্পেশাল সোশ্যাল গ্রুপ হিসাবে কিন্তু তাদেরকে ক্লাসিফাই করা যায় অ্যাসাইলামের ক্ষেত্রে। সেই জায়গাটির আর কোনো পরিবর্তন একদম যদি বলেন অভিবাসন সংক্রান্ত? আরেকটি যেটা হচ্ছে, আপনার কাছ থেকে অনেক নীতিগত বিষয়গুলো আমরা জেনে নেই, আরেকটি হচ্ছে যেটা অ্যাসাইলামের ক্ষেত্রেই যেটা বর্তমান প্রশাসন যে পলিসি জারি করেছে যে মনে করেন আপনার থার্ড কান্ট্রি হয়ে আসলে তাদেরকে এখানে আপনার অ্যাসাইলাম সিক করতে পারবে না, অথবা যারা গ্যাং ভায়োলেন্সের শিকার তারাও এখানে আশ্রয় প্রার্থনা করতে পারবে না। আজকে যেটা একটা হায়ার কোর্ট থেকে রায় এসেছে সেটি হচ্ছে যারা গ্যাং ভায়োলেন্সের শিকার তাদেরকে তাদের লাইফ সেভ করার জন্য এখানে আমেরিকা সরকার বিরত রাখতে পারবে না, তাদেরকেও আশ্রয় দেওয়ার জন্য অ্যাকসেপ্ট করতে হবে। দ্যাটস দ্য অ্যানাদার পজিটিভ থিংস ফর দি যারা কিনা আপনার বিশেষ করে অ্যাসাইলাম, অ্যাসাইলামটা আসলে বেসিক্যালি এটা হচ্ছে হিউম্যানিটেরিয়ান ল, এটা হচ্ছে আপনার মানবিক অধিকার মানুষের, মানবিক অন্য যে কোনো ক্যাটাগরি আপনি ইমিগ্রেশনের রেস্ট্রিকশন ইম্পোজ করেন এতে কোনো অসুবিধা নেই, মনে করেন বিভিন্ন এমপ্লয়মেন্ট বেস আর অন্যান্য ক্যাটাগরিতে, কিন্তু আপনি যেটা কিনা অ্যাসাইলামে যদি রেস্ট্রিকশন ইম্পোজ করে একটা কান্ট্রি, তাহলে কিন্তু আর কিছু থাকে না, সেটা মানবিকতা বলতে আর কিছু থাকে না। সেই জায়গাতে আমাদের সাথে একজন যুক্ত হয়েছেন ফোনে, আমরা একটু প্রশ্ন জানিয়ে নিতে চাই, কে আছেন দর্শক আমাদের সাথে ফোনে, কে আছেন? আমি নাসিম আছি। জি ভাইয়া, প্রশ্নটি করতে হবে ঝটপট, টেলিভিশনটি পরে শুনবেন, প্রশ্নটি করে ফেলুন।
দর্শক, আমরা সব সময় এই অনুরোধটি করে থাকি আমাদের এই অনুষ্ঠান থেকে যে যখন আপনারা প্রশ্ন করবেন অবশ্যই টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নেবেন, প্রশ্ন করার পরে যখন আমরা উত্তর দিব তখন হচ্ছে টেলিভিশনের ভলিউমটি বাড়াবেন। এই সহায়তাটি করবেন কিন্তু আপনাদের জন্য, কারণ আপনাদের প্রশ্ন যদি আমরা ঠিকভাবে শুনতে না পারি তাহলে আমাদের সম্মানিত যিনি অতিথি আছেন তিনি সেই উত্তরটি ভালো করে দিতে পারবেন না। কে আছেন এ পর্যায়ে আমাদের সাথে ফোনে, কে আছেন? হ্যালো, জি, আপনার নামটি বলে নিতে হবে। আমার নাম পারভিন, আমি এরিজোনা থেকে বলছি। জি পারভিন আপা, আমার ভাই বোনের কাগজ আসছে 2006 এর। তারপর আপা প্রশ্নটি? তারপর আমার এখন সবকিছু দিয়েছি, ট্যাক্স, আমার কাগজপত্র যা লাগে, বার্থ সার্টিফিকেট এগুলা দিয়েছি। এখন মাস প্রায় দুই মাসের মতন হয়ে যাচ্ছে, কোনো কিছু ওরা ফাইলো কি না বিষা পিটা বা কিছু কোনো কিছুই জানায় না, এখন কিভাবে এটা জানো যায়? কি বলবেন? এটা হচ্ছে বর্তমান যে প্রসিডিউর ন্যাশনাল ভিসা সেন্টারে, আপনি যখন সমস্ত কাগজপত্র এবং সমস্ত ইনফরমেশন অনলাইনে করতে হয়, এখানে কোনো আপনার পেপার ওয়ার্ক নেই। সো অনলাইনে যখন আপনি এভরিথিং সাকসেসফুলি সাবমিট করবেন, যখন ওরা অ্যাকসেপ্ট করে এভরিথিং, তখন কিন্তু একটা ইমেল পাঠিয়ে থাকে যে আপনার ডকুমেন্টারি কোয়ালিফাইড, এটা পাঠিয়ে থাকে। তো তার ওনারা যদি কোনো কিছু রেসপন্স না পায় সেক্ষেত্রে যেটি করতে হয়, ন্যাশনাল ভিসা সেন্টারের কাছে একটা রিকোয়েস্ট পাঠাতে হয় আপডেট জানার জন্য। তখন তারা হয়তো বা এই ইমেলটি পাঠায় যে ডকুমেন্টারি কোয়ালিফাইড, আদারওয়াইজ যদি কোনো কিছু ল্যাকিংস থাকে অ্যাপ্লিকেশনে তখন তারা ওই চিঠিটিও পাঠিয়ে থাকে। আমাদের ফেসবুকে একজন প্রশ্ন করেছেন নাদিম চৌধুরী, তিনি জানতে চাচ্ছেন সিটিজেনশিপের এক্সামে নাকি পরিবর্তন আসছে, কি ধরনের পরিবর্তন এসেছে কিনা? না, আমার জানা মতে সে ধরনের এখনো কোনো পরিবর্তন আসেনি। আর নাদিম চৌধুরী আপনার প্রশ্ন উত্তরটি পেয়েছেন, ফোনে আছেন, কে আছেন ফোনে আমাদের সাথে? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি জর্জিয়া থেকে মাহবুব বলছিলাম। জি ভাইয়া প্রশ্নটি? আমার ওয়াইফ সম্প্রতি সিটিজেন হয়েছে, তো ওর ভাইজি ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছে, এখন ওর আম্মু আসবে, আম্মুর জন্য অ্যাপ্লাই করেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে ওর বয়স 21 উপর, ওর আম্মু এসে অ্যাপ্লাই করলে কি তাড়াতাড়ি হবে নাকি ও যে অ্যাপ্লিকেশনটা করেছে ওটাই? আচ্ছা কি বলবেন? না, এক্ষেত্রে মাল্টিপল অ্যাপ্লিকেশন করা যায়। একটি হচ্ছে উনি ইউএস সিটিজেন হিসেবে ওনার ভাইয়ের জন্য আবেদন করেছে, সেটির আপনার অ্যাপ্লিকেশন প্রসেসিং টাইম 10-12 ইয়ার্স। আবার উনি আম্মুর জন্য যেটা আবেদন করেছে সেটি, ওনার আম্মু যদি এদেশে এক বছরের মধ্যে চলে আসে আর ওই ভাইটি যদি আনমেরিড থাকে এবং ফিউচার আরও 5-6 ইয়ার যদি আনমেরিড থাকে এরকম প্ল্যান থাকে, তাহলে ওনার মা এসে আবেদন করলে উনি আরও ফার্স্ট ট্র্যাকে চলে আসতে পারবে। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন আমাদের সাথে ফোনে? ফোনে কে আছেন? হ্যালো, জি, নামটি বলে নিতে হবে। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু জানতে চাই, আমি 2009 আর 10 এ আমার প্রশ্নটি শেষ করুন। হ্যালো হ্যালো, আমি জামাইকা থেকে নীলু বলছি। জি আপা, টেলিভিশনটি পরে শুনে প্রশ্নটি করে ফেলুন। আচ্ছা, 2009 এবং 10 এ আমি আমার ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করছি, কিন্তু ওদের রিসিভ লেটারটা আসছে কিন্তু অ্যাপ্রুভাল লেটার এখনো আসে নাই। আচ্ছা কি বলবেন? না, 9-10 অ্যাপ্লিকেশনগুলো আপনার অ্যাপ্রুভাল চলে আসার কথা, কিন্তু তো উনি ওনার যে রিসিপ্ট নোটিস আছে সেটি দিয়ে উনি নিজেও চেক করতে পারে অনলাইনে, যদি তারপরে ওখানে যদি কোনো প্রপার ইনফরমেশন না পায় সরাসরি ইউএসএ সাথে যোগাযোগ করতে পারে আপডেট জানার জন্য। আরেকজন আছে ফোনে, যাওয়ার আগে আমি একটু ফেসবুকের একটি প্রশ্ন নিতে চাই। আরিফ আশরাফ তিনি প্রশ্ন করেছেন, ওনার মা অ্যাপ্লাই করেছেন 2016 সালের সেপ্টেম্বরে F2B ক্যাটাগরিতে, ওনার বর্তমান বয়স 32 বছর, আনম্যারিড, আর কতদিন লাগতে পারে?
সেটি মনে হয় আরো দুই থেকে আড়াই বছরের মধ্যে সময় লাগতে পারে, কারণ ওই ক্যাটাগরি অ্যাপ্লিকেশন কিন্তু বেশ ভালো একটু অ্যাডভান্স হয়েছে আগের তুলনায়। যেমন 14 সালের জানুয়ারিতে যারা আবেদন করেছিল তাদেরগুলো ভিসা প্রসেস করছে, তারা ওনার ক্ষেত্রে 16 সালে যেহেতু আবেদন করেছে আমার মনে হয় দুই আড়াই বছরের মধ্যে অ্যাপ্লিকেশনটি ম্যাচিউর হয়ে যাবে এবং আনমেরিট থাকতে হবে। রাইট, এক্স্যাক্টলি, আনমেরিট থাকতে হবে। আর আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, আমরা নিব। তার আগে ফেসবুকে অনেকেই প্রশ্ন করছেন, আমরা একটু ফেসবুকের কয়েকটি প্রশ্ন নিয়ে নিতে চাই, কারণ অনেকেরই অভিযোগ থাকে যে আমরা হচ্ছে ফেসবুক থেকে একটু কম নেই। সেহেতু ফেসবুকে এরই মধ্যে যদিও একই ধরনের প্রশ্ন একজন প্রশ্ন করেছেন হুমায়ুন কবির, স্ত্রী এবং এক মেয়ে বাচ্চা সহ মানে তারা আমেরিকায় আসতে চাইলে কি ধরনের প্রক্রিয়া জানাতে হবে যদি ফ্যামিলি অনেক, এটা তো ব্রড কোশ্চেন। রাইট, কে আবেদন করে সেটির উপর ডিপেন্ড করে, কেউ স্পন্সর করছে কিনা, আর এমনিতে যদি আমেরিকা ইমিগ্রেন্ট হতে চায় অথবা ভিজিট করতে চায় সেটারও বিভিন্ন রকম প্রক্রিয়া বিভিন্ন সিচুয়েশনে। রাসেল ভুঁইয়া প্রশ্ন করেছেন, A4 ক্যাটাগরি 2016 সালের জানুয়ারিতে প্রায়োরিটি ডেট NVC কমপ্লিট করেছেন তারা, মে 13 সব ডকুমেন্ট তারা দিয়ে দিয়েছেন, আর কতদিন লাগতে পারে ইন্টারভিউর স্কেজুলের জন্য? প্রায়োরিটি কবে বলেছে? প্রায়োরিটি হচ্ছে 2016 জানুয়ারি। 16 জানুয়ারি প্রায়োরিটি না, ওটা হওয়ার কথা না। এবং উনি কমপ্লিটেড করেছে মে বলছে 13, তার মানে গত বছর। আচ্ছা, যদি কমপ্লিট করে থাকে 3-4 মাস সময় লাগে ইন্টারভিউ স্কেজুল করার জন্য। আচ্ছা, আমাদের সাথে ফোনে আছেন, ফোনে প্রশ্নটি নিয়ে নিই। এবং প্রশ্নগুলো যদি সুস্পষ্টভাবে আপনাদের থাকে তাহলে সেই তথ্যগুলো দেওয়ার জন্য সুবিধা হয়। কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি অস্ট্রেলিয়া থেকে বলছিলাম, সুমাইয়া। তো অ্যাটর্নি সাহেবের কাছে আমার প্রশ্ন হলো, আমার আব্বা হচ্ছে গ্রিন কার্ডধারী, তো আমার আম্মার জন্য অ্যাপ্লাই করেছে আর কি। তো আমার একটা ছোট বোন আছে, ওর বয়স রানিং 17 বছর। তো যে করেছে সে বলেছে যে আম্মুর সঙ্গেই হয়ে যাবে। তো ওইটা হতে কত বছর লাগতে পারে? আরেকটা জিনিস, আমার আব্বা যদি ওর জন্য আলাদা অ্যাপ্লিকেশন মানে আলাদা ভাবে অ্যাপ্লাই করে, তাতে কি ওর আগে হবে নাকি এটা একই সময় লাগবে? মার জন্য করলে বাচ্চা একসঙ্গে আসতে পারবে, আর মেয়ের জন্য করলে ওই একই সময়টা 2-2.5 বছর যেটা লাগবে, কত সময় লাগবে আমি জানি না। তো এটা কত বছর লাগতে পারে? আর মার আর বাচ্চার জন্য যদি আলাদা আলাদা করে, এটা সময়ের ডিফারেন্সটা কি একই নাকি? প্রশ্নটি তো মানে, আচ্ছা আপা ধন্যবাদ, আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি। যেহেতু ওনার বাবা যেহেতু গ্রিন কার্ডধারী আর যেহেতু ওনার মায়ের জন্য আবেদন করেছে, সেক্ষেত্রে ওনার যারা মাইনর আন্ডার 21 মানে ব্রাদার সিস্টার আছে তারা কিন্তু ওনার মায়ের সাথে চলে আসতে পারবে। আচ্ছা, সেক্ষেত্রে একটি অ্যাপ্লিকেশনই যথেষ্ট, মানে আলাদা করার দরকার নেই। আর আলাদা করতেও পারে, অপশন আছে, কিন্তু এতে টাইমের কোনো হেরফের হওয়ার কোনো সম্ভাবনা নেই। আচ্ছা, আর অ্যাপ্লিকেশনটি প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে 2-2.5 বছরের মতো সময় লাগে, যেহেতু এই ক্যাটাগরির অ্যাপ্লিকেশন এখন কারেন্ট, শুধু আপনার অ্যাপ্রুভাল হওয়া পর্যন্তই অপেক্ষা করতে হবে। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন ফোনে আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপা, আমার একটা কোয়েশ্চন ছিল যে আমার ওয়াইফ প্রেগন্যান্ট, তো ও চাচ্ছে যে দেশ থেকে একজন কাউকে হেল্পের জন্য অ্যাপ্লাই করবে, এই বিষয়গুলো কি হচ্ছে বা করা যাবে? এটা ভিসা মিন্স হচ্ছে এটা B1 B2 ভিসা, ফ্যামিলি ক্লোজ ফ্যামিলি মেম্বার অথবা ফ্রেন্ড যে কেউ এটা আবেদন করতে পারে, যে আমার ক্লোজ ফ্রেন্ড অথবা ফ্যামিলি মেম্বার এই সিচুয়েশন আছে, আই উইল জাস্ট অ্যাসিস্ট ওভার দেয়ার, সো এরকম করে কিন্তু B1 B2 জন্য আবেদন করতে পারে। সেক্ষেত্রে যদি এমবিসি স্যাটিসফাই হয় যে উনি আমেরিকায় আসলে থাকে যাবে না, আবার ব্যাক করবে, তাহলে অবশ্যই ভিসা নিয়ে আসতে পারবে। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন আমাদের সাথে ফোনে? হ্যালো, জি, নামটি বলে নিতে হবে। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, নামটি বলে প্রশ্নটি করে ফেলতে হবে তাড়াতাড়ি। আমি কুইন্স থেকে আনোয়ার, আমার প্রশ্ন হচ্ছে ইউএস সিটিজেন সিটিজেনের জন্য অ্যাপ্লাই করতে কতদিন ইউএসএতে থাকতে হয়, আর এক্ষেত্রে কি দেশে বাংলাদেশে গেলে 4 মাস থাকলে কি সেটা কাউন্ট হবে কিনা? আচ্ছা, হ্যাঁ, ইউএস সিটিজেনশিপ নেওয়ার বেসিক ক্রাইটেরিয়া হচ্ছে ইন জেনারেল সিচুয়েশনে আপনাকে গ্রিন কার্ড নিয়ে এদেশে 5 ইয়ার্স থাকতে হবে, এই 5 ইয়ার্সের মধ্যে ফিজিক্যালি 2.5 ইয়ার্স থাকতে হবে, এবং কোনো আপনি যদি আমেরিকার বাইরে যান কোনো সময় আপনি 6 মাসের বেশি স্টে করতে পারবেন না, করলে আপনার কন্টিনিউয়াসলি নষ্ট হয়ে যাবে। আর উনি 4 মাস থাকলে দ্যাটস ফাইন, 6 মাসের যদি থেকে আমেরিকার বাইরে আবার চলে আসে তাহলে স্টিল উনি 5 ইয়ার্স কাউন্ট করতে পারবে এবং সিটিজেনশিপের জন্য এলিজিবল হবে।
আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন আমাদের সাথে ফোনে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এসএমএল, আমার কেস অ্যাপ্রুভড আছে, আমি এখন ওয়ার্ড পারমিট রিনিউ করব। আমার 2018 এ ইনকাম ছিল $46,000, 2019 আমার ইনকাম ভেরি লো, তো এই ক্ষেত্রে কি আমি ওয়ার্ড পারমিট ফি পে করতে হবে? আচ্ছা, ওয়ার্ক অথরাইজেশনের যে ফিটির, হ্যাঁ, অ্যাসাইলাম অ্যাপ্লিকেন্ট হলে এবং যদি ওয়ার্ক পারমিট আপনার রিনিউ ক্ষেত্রে ফি ওয়েভের অ্যাপ্লিকেশন এলিজিবল, সেক্ষেত্রে ওনাকে ইনকাম দেখাতে হবে অথবা উনি যে পাবলিক বেনিফিট নেয় সেটারও প্রুফ দেখাতে হবে, তাহলে এলিজিবল হবে উনি যদি এটা প্রুফ করতে সক্ষম হয়। আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? জি, ফ্লোরিডা থেকে ফখরুল বলছিলাম। জি ফখরুল ভাই, আমার বাংলাদেশি, আমি গ্রিন কার্ড হোল্ডার, তো আমার বাংলাদেশি পাসপোর্টটা আগামী বছর শেষ হয়ে যাবে, মানে রিনিউ করতে হবে, তো আমি এখানে বা এখান থেকে কিভাবে রিনিউ করতে পারি বা নাকি দেশে গিয়ে রিনিউ করতে হবে? আচ্ছা, বাংলাদেশে পাসপোর্টের কনস্যুলেট অফিস আছে, আমার মনে হয় নিউ ইয়র্কে আছে এবং অন্যান্য স্টেটেও আছে, অনেক সময় তারা বাই মেলও সার্ভিসটি প্রোভাইড করে থাকে, উনি অবশ্যই অনলাইনে চেক করে দেখতে পারেন ওনার নিয়ারেস্ট কনস্যুলেট অফিস কোথায় আছে, তো সেখানে গিয়ে আবেদন করতে পারে ইচ্ছা করলে। কনস্যুলেট অফিস থেকে সাধারণত পাসপোর্টটি করে ফেলা যায়, আপনাকে বাংলাদেশে আর যাওয়ার প্রয়োজন হবে না, এখান থেকেই তারা সবকিছু করে ফেলেন। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? জি, নামটি বলে নিতে হবে। আমার নাম সেলিমুল রহমান। টেলিভিশনের ভলিউমটি কমিয়ে যে প্রশ্ন করতে হবে আপনাকে, আপনাকে টেলিভিশনের ভলিউমটি কমাতে হবে, তারপর প্রশ্ন করতে হবে। হ্যাঁ, কমাবো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম সেলিমুল রহমান। টেলিভিশনের ভলিউমটি কমিয়ে যে প্রশ্ন করতে হবে, আপনি কি কমিয়েছেন? না হলে লাইনটি কেটে যাবে। হ্যাঁ, কমিয়ে দিয়েছি। এখন প্রশ্নটি করুন। হ্যালো, প্রশ্নটি করুন ভাইয়া। আমার নাম সেলিমুল রহমান, আমি স্টেটের আইল্যান্ড থেকে বলছি। জি, প্রশ্নটি? আমার মেয়ে 9 বছর আগে বাংলাদেশে গেছে, ছোট্ট মেয়ে, ওর চাচার সাথে, এখন মেয়ে আবার রিটার্ন বাংলাদেশে আসতে চায়, কিন্তু গ্রিন কার্ড বা সোশ্যাল সবই তো এক প্রকার বাতিল হয়েছে, তা আমরা 2017 সালের জানুয়ারিতে অ্যাপ্লাই করছি, আমরা ওর বাপ মা দুজনের সিটিজেন, যখন অ্যাপ্লাই করছিলাম তখন আমরা সিটিজেন ছিলাম না, কিন্তু সিটিজেন হয়ে আমরা ওর মা অ্যাপ্লাই করছে, ওর মা ওর সিটিজেনের কাগজ পাঠিয়ে দিয়েছে ফাইল, এখন ফোনে কে আছেন, নামটি বলে প্রশ্ন করতে হবে ফোনে, আমাদের সাথে কে আছেন? আপনাকে আবার প্রশ্নটি করতে হবে, আমরা ছোট্ট বিরতিতে যাই। প্রিয় দর্শক, যে সহায়তাটি চাচ্ছি সেটি কিন্তু আপনাদের জন্য, যে আমরা যখন জানতে চাইব প্রশ্নটি খুব ঝটপট করে ফেললে আরেকজনকে হয়তো আমরা সুযোগ দিব। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পর যারা ফোনে অপেক্ষা করছেন সেই প্রশ্নগুলো নিব, ফেসবুকে যারা প্রশ্ন করছেন তাদেরও আমরা চেষ্টা করব যথাযথ তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে। নিচ্ছে ছোট্ট বিরতির, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএনএ অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে অ্যাটর্নি মাহফুজুর রহমান আমাদের সাথে আছেন। আমাদের আপনি আপনাকে পাওয়া মাত্রই আমরা জানতে চাই যে নতুন নতুন আপডেট সে সম্পর্কে যাব, তবে ফোনে আছেন, আমরা একটু ফোনগুলো নিয়ে নিই। কে আছেন দর্শক আমাদের সাথে ফোনে, কে আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ গোলাম কাউসার, আমি নিউ জার্সি থেকে বলছি। জি ভাইয়া, আমার প্রশ্নটা হচ্ছে, আমি গত অক্টোবর এসেছি গ্রিন কার্ড নিয়ে, তো আজকে তো জুলাই আগস্ট চলছিল, এই ক্ষেত্রে আমি আমার ফ্যামিলির জন্য কি অ্যাপ্লাই করতে পারবো? আমার ফ্যামিলির সবাই মেজর আর কি, 40 আপ, মা আছেন, বাবা নেই, তিন ভাই 2 বোন। একজন গ্রিন কার্ডধারীর ইমিগ্রেশন পার্সপেক্টিভে ফ্যামিলি মেম্বার বলতে বোঝাবে শুধুমাত্র স্পাউস এবং আন্ডার 21 চিলড্রেন এবং ওভার 21 আনমেরিড চাইল্ড, ওদের জন্য শুধু আবেদন করতে পারবে। উনি যেহেতু এখন গ্রিন কার্ডধারী, উনি ভাই বোন এবং প্যারেন্টসের জন্য ইমিগ্রেশন পিটিশন এই মুহূর্তে করতে পারবে না, বেসিক্যালি সিটিজেন হওয়ার পরে। এক্স্যাক্টলি, সিটিজেন হওয়ার পরে। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে?
হ্যালো, আমি সুমন বলছি জামাইকা থেকে। জি সুমন ভাই, এটা আমি বলছি এপ্রিল ক্যাটাগরির জন্য। আমার অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস 3.5 মান্থ হয়ে গেছে। সো অ্যাকচুয়ালি এখন কেমন টাইম লাগছে যে ইন্টারভিউটা আসতে, এন্ড ওয়ার্ক পারমিটটা কতদিন লাগতেছে অ্যাপ্রুভ হইতে? থ্যাংক ইউ। আচ্ছা, কি বলবেন? অ্যাডজাস্টমেন্টের অ্যাপ্লিকেশন এখন দেখা যায় 6 মান্থসতেও আপনার 10 মান্থ সময় লাগে, 6 মাসের মধ্যেও কিছু কিছু অ্যাপ্লিকেশন ইন্টারভিউ স্কেজুল করে ফেলে। আর ওয়ার্ক পারমিটটি আসতে প্রায় 4-5 মাস সময় লাগে। আরেকজন আছেন, আমরা একটু প্রশ্নটি নিয়ে নিতে চাই। কে আছেন আমাদের সাথে? হ্যালো। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি টেনেসি থেকে বলতেছি। আমি আমেরিকান সিটিজেন। আমার ওয়াইফকে আমি বিয়ে করার পর পরে নিয়ে আসছিলাম, তো 10 মাসের ভিতরে আইসা পড়তে ফলে ওনাকে কন্ডিশনাল গ্রিন কার্ড দিছিল। বাট আমি কন্ডিশনাল গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করার ফিঙ্গারপ্রিন্ট সবকিছু দেওয়ার পরে হঠাৎ করে আমি জুলাইয়ের 11 তারিখে একটা চিঠি পাইছি, ওনাকে আমাকে ইন্টারভিউর জন্য ডাকছিল। আসলে আমি ইন্টারভিউর কোনো লেটার পাই নাই। 11 তারিখে চিঠিটা দিছে, জাস্ট বলছে যে ইন্টারভিউ মিস করছে, ওনারাই ক্যান্সেল করছে, আবার রিশিডিউল ইন্টারভিউ দেবে। 4 দিন পরে আরেকটা লেটার পাইছি যে ওনা আমার এটা আর কি ক্যান্সেল করে দিছে অ্যাপ্লিকেশনটা। আসলে এখন আমি বুঝতেছি না যে আমার করণীয়টা কি। আচ্ছা, কি বলবেন? আমরা তো আসলে ওনার বিস্তারিত বর্ণনা শুনে হয়তো পুরোপুরি জাজও করা যাবে না আসলে এক্স্যাক্টলি কি সিচুয়েশন হয়েছে। ওনার যেটা উচিত হবে একজন বিজ্ঞ অ্যাটর্নির সাথে পরামর্শ করা এবং কাগজপত্র নিয়ে বসা। আর ইন জেনারেল অ্যাডভাইস হলো, উনি যেহেতু কন্ডিশন রিমুভ করার জন্য আবেদন করেছিল, এই ধরনের সিচুয়েশনে ইভেন যদি অ্যাপ্লিকেশনটি ক্যান্সেলও হয়ে যায়, ডিনাইও হয়ে যায়, এটা কিন্তু মাল্টিপল রিঅ্যাপ্লাই করার সুযোগ আছে। তো ওনাকে হতাশার কোনো কারণ নেই। ইভেন যদি এটা যদি ডিনাই বা এটা যদি ক্যান্সেল করে দেয় যে কোনো কারণেই হোক, উনি আবার ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে পারবে। আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে। কে আছেন আমাদের সাথে? হ্যালো। জি, নামটি বলে নিতে হবে। হ্যালো, আমার নাম রহমান। জি রহমান ভাই। হ্যালো, আমি মিশিগান থেকে করছি। জি প্রশ্নটি ভাইয়া। প্রশ্ন হইল, আমার আমার বাইর লাগে আমি অ্যাপ্লাই করছিলাম 2006। এখন ওনা ওনা মারা গেছেন বুঝি না, নিয়ে তার ফ্যামিলি এই তো আর বলি। আচ্ছা, দুঃখিত যে ভাই মারা গিয়েছে। তো যদি ভাই বেনিফিশিয়ারি যদি মারা যায়, সেক্ষেত্রে বেনিফিশিয়ারি যারা ডেরিভেটিভ অ্যাপ্লিক্যান্ট লাইক স্পাউস এবং চিলড্রেন, তারাও কিন্তু আসার একটা সুযোগ আছে। সেক্ষেত্রে আপনার ইউএসসিআইসে আপনাকে হিউম্যানিটেরিয়ান রিকোয়েস্ট করতে হবে যেন তারা যেন অ্যাজ এ বেনিফিশিয়ারি হিসেবে ভিসা নিয়ে আসতে পারে। মানে সেই অপশন, সেটা অ্যাপ্লিকেশন আলাদা করে অ্যাপ্লিকেশন করতে হবে। এটাকে হিউম্যানিটেরিয়ান রিকোয়েস্ট বলে। আমাদের সাথে ফোনে আছেন, সেই সাথে ফেসবুকে অনেকে যুক্ত আছেন। ফোনে কে আছেন আমাদের সাথে? ফোনে কে আছেন? ফোনে আমাদের সাথে কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আপা প্রশ্নটি করে ফেলতে হবে। আমার নাম ফারজানা জাহান, আমি বলছি লং আইল্যান্ড থেকে। জি, আমার একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে যে কারোর যদি ধরেন 5 ইয়ার্স এর মাল্টিপল ভিসা, প্রশ্নটি শেষ করুন। ওকে, মাল্টিপল ভিসা আছে কারুর, তো সে যদি আসলো এখানে, এসে ধরেন সে অসুস্থ হয়ে গেল এবং সে আন্ডার ট্রিটমেন্ট, এখন 6 মান্থস পরে তো তাকে অবশ্যই এখান থেকে একবার বের হয়ে যেতে হবে, বের হয়ে আবার আসতে হবে। এখন আমার কোয়েশ্চেনটা হলো যে এটা কি সম্ভব যে সে যেই দেশ থেকে এসছে সেই দেশেই তাকে ফিরে যেতে হবে, না পার্শ্ববর্তী কোনো যে কোনো দেশে গিয়ে ধরেন কয়েকদিন কাটিয়ে আবার এসে আবার এন্টার করতে পারবেন উনি? আমার কোয়েশ্চেন ছিল সেটা। না, ফার্স্ট অফ অল উনি যেই সিচুয়েশনটি বলেছে, এই ধরনের সিচুয়েশনে কিন্তু 6 মাসে যে একদম ওনাকে বের হয়ে যেতে হবে এরকম কোনো স্ট্রিক্ট ল নেই। 6 মাসে ওনাকে থাকার পারমিশন দিবে, ওনার যদি কোনো ইমার্জেন্সি সিচুয়েশন থাকে অথবা ওনার যদি মনে করে উনি আরও কিছু সময় থাকার দরকার আমেরিকাতে, উনি ইচ্ছা করলে সেই কারণটি দেখিয়ে 6 মান্থস এক্সটেনশন করতে পারে। সাধারণত সেই সুযোগটি আছে, সাধারণত
ইমিগ্রেশন তাকে 6 মান্থস এক্সটেনশন করে দেয়। 6 মান্থস পরও যদি দেখা যায় ওনার কোনো হাইলি কোনো ইমার্জেন্সি সিচুয়েশন আছে, তারপরও কিন্তু এডিশনাল তারা এক্সটেনশন করে থাকে USCIS। তো সেক্ষেত্রে এটা একটা সিনারিও। আর যদি ওনাকে একান্তই দেশের বাইরে যেতে হয় এবং ইন করতে হয়, সেটা যে হোম কান্ট্রিতে যেতে হবে এমন কোনো বিধিবিধান নেই। উনি ইচ্ছা করলে অন্য কান্ট্রিতেও কিছু সময় পার করে এসে আবার এন্টার করতে পারে আমেরিকা, মানে যদি ঢুকতে পারে, যদি কোনো সমস্যা না হয় সেক্ষেত্রে। আমাদের ফেসবুকে একজন প্রশ্ন করেছেন আলী মোহাম্মদ, তিনি একাডেমিক একটি প্রশ্ন করেছেন, হোয়াটস ডিফারেন্ট বিটুইন অ্যাটর্নি অ্যাট ল অ্যান্ড মাস্টার অ্যাট ল? ভেরি ইন্টারেস্টিং প্রশ্ন করেছে। হয়তো দেখা যায় আমাদের অনেকেরই যারা লিগ্যাল প্রফেশনাল বিভিন্ন রকম টাইটেল ইউজ করে থাকে এখানে আমেরিকাতে। সো আমেরিকাতে যারা অ্যাটর্নি অ্যাট ল, লাইক কাউন্সিলার অ্যাট ল বলে থাকে, যারা কিনা আপনার লাইসেন্স আইনি পরামর্শক আমাদের একে বাংলায়, যারা কিনা যারা অ্যাটর্নি শব্দটা ইউজ করে আমেরিকাতে তাদের নামে, তারা হচ্ছে আপনার এখানে যে আমাদের যে 51 স্টেট, তাদের যে বার, যে কোনো বার থেকে অথবা মাল্টিপল বার থেকে তাকে লাইসেন্স দেওয়া হয়েছে যে আমি যে কোনো মানুষের সমস্যায় আইনি পরামর্শ করার আমার রাইট আছে, মানে এটা আমি আইনগতভাবে করতে পারবো। আর মাস্টার অফ ল, এটা সংক্ষিপ্ত হচ্ছে LLM যেটা বলে, সেটা হচ্ছে যারা লিগ্যাল ব্যাকগ্রাউন্ড, যে এটা অন্য যে কোনো মাস্টার অফ সায়েন্স, মাস্টার অফ আপনার আপনার এই MA যেটা বলে থাকে আর্টস, সেরকমই মাস্টার অফ ল হচ্ছে ল ব্যাকগ্রাউন্ড যারা আছে তারা যে কোনো একটা স্পেসিফিক সাবজেক্টে মাস্টার করতে পারে। তারা কিন্তু পরিষ্কারভাবে তাদের কোনো অথরিটি নেই কাউকে আইনি পরামর্শ করা, সেক্ষেত্রে তারা হয়তো বা প্যারালিগেল কাজ করতে পারে, কারোর সাথে কোনো অ্যাটর্নির সাথে কাজ করতে পারে, তারা লাইসেন্সের জন্য পার্সু করতে পারে কোনো স্টেট বারের কাছে, যখনই তারা লাইসেন্স পাবে তখনই তারা আইনি পরামর্শ দিতে সক্ষম হবে। আচ্ছা, খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। আরেকজন আছেন ফোনে, আমরা প্রায় অনুষ্ঠানের শেষ প্রান্তে, কে আছেন ফোনে আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপু, আমি ভাইয়াকে একটা কোয়েশ্চেন করতে চাইছিলাম। আমি বংশ থেকে ফোন করেছি। জি জি, আমি আমার আব্বু আম্মুর জন্য অ্যাপ্লাই করেছিলাম। তো ওনারা 2014-এ ওনারা 13-এ ওনারা আসছে। তো ওনারা আবার আমার ভাইয়ের জন্য, আমার বোনের জন্য অ্যাপ্লাই করেছে। তো আমার বোন চলে আসছে, আমার ভাইয়া এখনো আসে নাই। তো ও 21 আপ ছিল দেখে ওর হয় নাই তখন। তো ও ওয়েলকাম লেটার, ওর জন্য ওয়েলকাম লেটার আমরা রিসিভ করেছি ফেব্রুয়ারিতে। তো ওইটা আবার মানে আমরা তখন আর দেখি নাই। তো এখন আমরা 5 মাস পরে জানতে পেরেছি যে ওর ওয়েলকাম লেটারটা এসছে। তো এখন আর কতদিন লাগবে সেটা আমি জানতে চাই। আচ্ছা, কি বলবেন? না, যদি ওয়েলকাম লেটার হচ্ছে ন্যাশনাল ভিসা সেন্টার থেকে যে আপনার ইনিশিয়াল লেটার ছাড়ে সেটার কথা বলছে, তো ওনারা যদি সেই লেটার পেয়ে থাকে এবং প্রয়োজনীয় ইনস্ট্রাকশন অনুযায়ী প্রয়োজনীয় আপনার ডকুমেন্টেশন জমা দিয়ে থাকে, আমার মনে হয় 3-4 মাসের মধ্যে ইন্টারভিউ স্কেজুল হতে পারে। আরেকজন আছেন আমাদের, এটি শেষ প্রশ্ন হবে, কে আছেন আমাদের সাথে ফোনে? আসসালামু আলাইকুম, আমি সাইফুল ইসলাম বলছিলাম মায়ামি থেকে। মায়ামি থেকে প্রশ্ন করছেন, জি ভাই আপনার প্রশ্নটি? জি, আমি প্রশ্নটা করতে চাচ্ছিলাম, আমি বর্তমানে অ্যাসাইলামে আছি, আমি মাহবুবুর রহমানকে জানতে চাচ্ছিলাম যে আমি যদি লেবার সার্টিফিকেট করতে চাই, তো একজন অ্যাটর্নির সাথে আমি কথা বলছিলাম, উনি বলছিল আউট অফ কান্ট্রিতে যেতে হবে, তারপরে আবার ওইখান থেকে আবার ব্যাক করতে হবে। এখন আমি স্যারের কাছে জানতে চাচ্ছিলাম ওটাতে যখন আমি আউট অফ কান্ট্রি হবো তারপরে কি আমাকে ঢুকতে কোনো প্রবলেম হবে কিনা, ওটা আমি একটু স্যারের কাছে জানতে চাইছি। আচ্ছা, কি বলবেন? এটা কিন্তু নট অনলি ওনার কোশ্চেন, এরকম অনেক লোকজন যারা আছে অ্যাসাইলাম সিচুয়েশনে, দেখা গেলো যে কোনো এক এমপ্লয়ের সাথে পরিচয় হলো, তো ভালো ওনাকে ভালো লাগলো এবং উনি বললো যে না আমার কোম্পানি তোমাকে আমি স্পন্সর করবো, সেটা সেই স্পন্সরের বিষয়টি কিন্তু লেবার সার্টিফিকেশন, যেটা পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন বলে। আপনি যদি পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন জন্য আবেদন করে আর আপনি যদি এদেশে পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন দিয়ে অ্যাডজাস্টমেন্ট করতে চান তাহলে আপনার ভ্যালিড স্ট্যাটাস থাকতে হবে। তো উনি যেহেতু বলছে উনি অ্যাসাইলাম স্ট্যাটাস আছে, টেকনিক্যালি হয়তো বা ওনার ভ্যালিড স্ট্যাটাস নেই এদেশে। আর ওনাকে যে অ্যাটর্নি পরামর্শ দিয়েছে আপনাকে আউটসাইড অফ কান্ট্রি যেতে হবে, কিন্তু এখানে টেকনিক্যাল একটা ছোট প্রবলেম আছে, সেটি হচ্ছে উনি যদি দেশ থেকে ত্যাগ করে অন্য কান্ট্রিতে গিয়ে এবং উনি যদি লেবার সার্টিফিকেশনের বেসিসে আপনার গ্রিন কার্ডের জন্য এমবিসিতে হাজির হয়, ওনাকে কিন্তু তখন সাথে সাথে 10 ইয়ার্স অথবা 3 ইয়ার্সের বার দিয়ে দিতে পারে ফর আমেরিকাতে আপনার ইলিগেলি আপনার 6 মাস, মোর দেন 6 মান্থস অর 1 ইয়ার থাকার জন্য। তো সেক্ষেত্রে ওনার ভিসা পাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং
এটি যদি সিমিলার সিচুয়েশন যদি দেখা যায় আপনার ইউএস সিটিজেনের স্পাউস হয়ে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হবে না, কারণ তারা ওয়েভার ক্লেম করতে পারবে। কিন্তু আপনার এমপ্লয়মেন্ট বেজ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কোনো ওয়েভার নেই। দ্যাট এই এই মানে রিস্ক হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে বোঝা যাচ্ছে যে আপনার এইটাতে আসলে কোনো সম্ভাবনা নেই। তো এই ধরনের যদি সিচুয়েশন হয়ে থাকে, আমার মনে হয় না যে এটা ওনাদের কোনো আপনার এটা একটা ভালো পদক্ষেপ হবে। একটা রিস্কি সিচুয়েশন হয়ে যাবে যদি এটা এই ধরনের মানে প্ল্যান করে যে আমি দেশের বাইরে গিয়ে ল্যাবার সার্টিফিকেশনের বেসিসে এমবিসিতে যাব। উনি কিন্তু এভরিথিং করতে পারবে, সব কিছু করতে পারবে। ওনার দেখা যাবে যে ল্যাবার সার্টিফিকেশন অ্যাপ্রুভ হয়ে গিয়েছে, ওনার ভিসা প্রসেসও হয়ে গেছে, হি গট ইন্টারভিউ ডেট ইন কনস্যুলার অফিস, ওরা ইন্টারভিউ নিবে, ফাইনালি হতে হবে ওনাকে বলবে লাস্টে যেন উই ক্যানট গিভ এ ভিসা বিকজ অফ ইউর পার, সো ইউ হ্যাভ টু ওয়েট ফর 3 years or 10 years। সেই জায়গাটিতে তার আশঙ্কা থেকেই যাচ্ছে। আপনাকে আরেকটু ভালোভাবে ব্যক্তিগত অ্যাটর্নির সাথে বসে, প্রয়োজন হলে একজন দুজনের সাথে বসে তারপরে সিদ্ধান্ত নিতে হবে। উনি যেটা একটা হয়তো বা অ্যাটর্নি হয়তো বা পরামর্শ করেছে, বিস্তারিত হয়তো ধরতে পারেনি, যেটাই হোক, হ্যাঁ এটা একটা গুড ইয়ে যে সেকেন্ড অপিনিয়ন অথবা অন্য কোনো লায়ের সাথে আরো ভালোভাবে বোঝা উচিত জিনিসটা, কারণ এটা তো জীবনের একটা ঝুঁকি। এবং ওনার কিন্তু ন্যাচারালি ওনার মনে কিন্তু খটকা লেগেছে বলেই উনি কিন্তু অনিয়ার এই প্রশ্নটি করেছে যে এটা কি সম্ভব কিনা এবং তিনি ঢুকতে পারবেন কিনা। আমরা যেহেতু শুধু নরিন সুলতানের একটি ছোট্ট প্রশ্ন ফেসবুক থেকে নিতে চাই, 2015 তিনি অ্যাপ্লাই করেছেন, ভাই বোনের অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্রুভাল লেটার পাননি, কতদিন লাগে সাধারণত? এটি আসলে ডিপেন্ড করে সার্ভিস সেন্টারের উপরে, তারপরে দেখা যায় ক্যালিফোর্নিয়া ভারমন্ট সার্ভিস সেন্টার, বিশেষ করে দুটি সার্ভিস সেন্টার কিন্তু ভাই বোনের অ্যাপ্লিকেশনগুলো ডিল করে থাকে। দেখা যায় ওদের আপনার ব্যাকলগ 2011-এর অ্যাপ্লিকেশনগুলো ওরা 11 এবং 12 অ্যাপ্লিকেশনগুলো ওরা অ্যাপ্রুভাল করছে, আর উনি যেহেতু 15 আবেদন করেছে, আমার মনে হয় বেশ আরও 4-5 বছর অপেক্ষা করতে হবে শুধু অ্যাপ্রুভাল লেটারের জন্য। অ্যাপ্রুভাল লেটারের জন্য অসংখ্য ধন্যবাদ। সবশেষ উপসংহারে কি বলবেন? আমরা তো বরাবরই ইমিগ্রেশন নিয়ে আলোচনা করি, দেখা যায় যে কারেন্ট যে ইমিগ্রেশনের বিষয়ে মানুষের মধ্যে কিন্তু স্টিল বেশ ভালোই আতঙ্ক বিরাজ করছে। তা আমার কাছে মনে হয় যে আসলে এটা হওয়া উচিত না, কারণ আমরা দিস কান্ট্রি অফ ইমিগ্রেন্ট, এটা একটা ন্যাচারাল প্রসেসে চালু থাকবে, এক্সিস্টিং ল আছে, ভেরি গুড ল আমেরিকাতে এক্সিস্ট করছে এবং এটা কিন্তু ভালোভাবেই এনফোর্স হয় লগুলো, কিন্তু আপনার লয়ের ফাঁক ফোকর দিয়ে ঢুকারও কোনো সুযোগ নেই। তো সেই হিসাবে পলিটিশিয়ান বলেন অথবা ল মেকাররা বলেন, আমার মনে হয় না যে মানুষের মধ্যে এ ধরনের আতঙ্ক তৈরি করা উচিত। অসংখ্য ধন্যবাদ অ্যাটর্নি মাহফুজুর রহমান। সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, দেখা হবে আগামী সোমবার আবারও একই সময়ে, সবাই ভালো থাকবেন।